যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করা না থাকে তো খুবই জরুরি আপডেট রয়েছে আধার কার্ড নিয়ে। আধার কার্ড আপনার পরিবারের কিংবা আপনার নিজের আধার কার্ড রয়েছে, তো আধার কার্ড থাকলে অবশ্যই ভিডিওটা দেখবেন মন দিয়ে। আপনার আধার কার্ড রয়েছে, আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারও লিংক রয়েছে, ঠিক আছে। তো আপনি আধার কার্ডের বিভিন্ন কাজ, বিভিন্ন কারেকশন, বিভিন্ন আপডেট অনলাইনের মাধ্যমে আপনারা জানেন মোবাইল নাম্বার লিংক থাকলে দেখা যায়, করা যায়। এবং আপনি জানেন না আপনার কোন ফোন নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিংক রয়েছে, এবং এটা আধার কর্তৃপক্ষ কিন্তু একটু সিকিউরিটি পারপাস এটাকে হাইড করে রাখে, সম্পূর্ণ মোবাইল নাম্বারটা কিন্তু শো করে না। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বারটা লিংক রয়েছে, আপনি কি করে সেটা চেক আউট করবেন, কি করে বের করবেন। একদম সহজ স্টেপ রয়েছে, দু একটা স্টেপ রয়েছে, আমি সবগুলোই আপনার সঙ্গে শেয়ার করবো, বলে দেবো, মন দিয়ে দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বারটা লিংক রয়েছে। ওটিপি অনেক সময় আমাদের ঢোকে, কিন্তু কোন নাম্বারে ওটিপি যাচ্ছে সেই নাম্বারটাই আমরা জানি না। তো যে নাম্বারে ওটিপি যাবে সেই নাম্বারটা কোনটা, কোন ফোন নাম্বার, সেটা আপনি খুব সহজে এবার থেকে চেক আউট করতে পারবেন। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করে থাকেন। তো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা অবশ্যই আপনাদের উচিত বলে আমি মনে করি, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের জন্যই আমরা ভিডিও আপলোড করি, আপনাদের সাহায্য করাই আমাদের মূল ধর্ম। তো চলুন আজকের এই লেটেস্ট ব্রেকিং আপডেট নিয়ে, আধার কার্ডের এই ব্রেকিং আপডেট নিয়ে ভিডিও শুরু করি। আর হ্যাঁ, যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করা না থাকে, এর জন্য আপনার কি প্রসেস রয়েছে, এই বিষয়গুলো আমরা ডিসকাশন করব। অবশ্যই মন দিয়ে দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। চলুন শুরু করি সময় নষ্ট না করে। তো চলে যাবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে, গিয়ে আপনারা জাস্ট টাইপ করবেন, সার্চ করবেন UIDAI লিখে। UIDAI লিখে সার্চ করলে আধার কার্ডের অফিসিয়াল যে ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবেন সবার উপরে, এবং এটা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু ল্যাঙ্গুয়েজ চুজার অপশন চলে আসবে। আপনি যে ভাষায় আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে চান সেই ভাষাটা আপনি চুজ করবেন। এখান থেকে আমি ইংলিশ করে নিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো ভাষা ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু অন স্ক্রিনে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটা ঠিক এরকমভাবে ওপেন হবে। বিভিন্ন অপশন পাবেন, প্রচুর আপডেট রয়েছে এখানে। তার মধ্যে থেকে মাই আধারে যাবেন, যাওয়ার পর দেখুন অ্যাবাউট ইওর আধার একটা সেকশন পাবেন এখানে, ঠিক আছে। প্রথমে আবার বলে দিচ্ছি, মাই আধার, এরপর অ্যাবাউট ইওর আধার, নিচের দিকে দেখুন আপডেটিং ডাটা অন আধার। দেখুন আপডেটিং ডাটা অন আধার, এখানে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজ এরকম চলে আসবে, আপডেটিং ডাটা অন আধার, রেজিস্টার্ড মোবাইল নাম্বার। দেখুন লেখাই রয়েছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার ইজ এসেনশিয়াল টু অ্যাক্সেস আধার অনলাইন সার্ভিস। আধার কার্ডের অনলাইন যদি আপনি সার্ভিস নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার আধার কার্ড নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বার রেজিস্টার বাধ্যতামূলক থাকতেই হবে, এটা কিন্তু উল্লেখ রয়েছে এখানে। এবং নিচে দেখুন ছোট্ট করে লেখা রয়েছে ভেরিফাই মোবাইল নাম্বার, এখানে একটা অপশন রয়েছে, লিঙ্ক রয়েছে, হাইপার লিঙ্ক করা আছে। এখানে যদি ক্লিক করেন আপনাকে নতুন একটা ট্যাবে কিন্তু ওপেন করবে, এবং সেখানে কিন্তু আপনারা আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার সমস্ত ডিটেলসই আপনারা এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। এবং একটা ছোট্ট ফর্মেট ওপেন হবে, ভেরিফাই মোবাইল নাম্বার, এখানে আপনার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন এই ফর্মের মধ্যে। যখনই আপনি এখানে ক্লিক করবেন ভেরিফাই মোবাইল নাম্বারের সঙ্গে সঙ্গে এরকম একটা ফর্ম ওপেন হবে, এখানে আপনার আধার কার্ড নাম্বারটা বসাবেন, নিচে মোবাইল নাম্বার বসাবেন। ধরুন আপনার বাড়িতে 2-3টা নাম্বার রয়েছে, এবার কোন নাম্বারটা আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে, কিংবা কোনো সন্দেহজনক যদি নাম্বার থাকে আপনার জানা, যে মনে হচ্ছে আপনার আধারের সঙ্গে এই নাম্বারটা লিঙ্ক রয়েছে, তাহলে সেই নাম্বারটা আপনি এই জায়গায় দ্বিতীয় লাইনে আপনি এখানে ক্লিক করে এখানে বসিয়ে দেবেন, সুন্দর করে লিখে দেবেন। এবং অবশ্যই কিন্তু এখানে ক্যাপচা কোড রয়েছে, পিকচার করে যা থাকবে তা এখানে বসিয়ে দেবেন, বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এখানে একটা বিষয় আমি আপনাদের সঙ্গে এই ফর্মটা ফিল আপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন মন দিয়ে, খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এখানে। তো দেখুন সবকিছু বসিয়ে দিলাম, এবার আমি একটা মোবাইল নাম্বার দিয়েছি, মনে হচ্ছে আমার এই মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে, তো পিকচার করে যা আছে বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। দেখুন লেখা রয়েছে দ্য মোবাইল নাম্বার ইউ হ্যাভ এন্টার্ড ডাজ নট ম্যাচ উইথ আওয়ার রেকর্ডস, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে সেই মোবাইল নাম্বারটা আর কোনো অস্তিত্বই নেই, কোনো রকম ম্যাচই করেনি যে আধার কার্ড নাম্বারটা বসিয়েছি। তো সেহেতু আপনারা বুঝে নিতে হবে যে এই মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক নেই। এবার ধরুন আরও একটা নাম্বার রয়েছে মোবাইল নাম্বার, সেই নাম্বারটা আপনি চেক করবেন এখানে, সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এবার দেখবেন লেখা রয়েছে দ্য মোবাইল নাম্বার ইউ হ্যাভ এন্টার্ড ইজ অলরেডি ভেরিফাইড উইথ আওয়ার রেকর্ড, এবং সবুজ লাইন হয়েছে একটা, এবং এখানে স্পষ্ট করে গ্রিন সিগন্যাল এটাকে বলা হচ্ছে দিয়ে দিয়েছে, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা এবং যে আধার কার্ড নাম্বারটা আমি বসিয়েছি সেটা লিঙ্ক রয়েছে উভয়ই, ঠিক আছে। তো আপনারা এভাবে চেক করবেন আপনাদেরটা বসিয়ে, তবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে কিনা, এবং অবশ্যই তখন আপনি বুঝতেই পারবেন যে আপনার কোন নাম্বার कार्डटार लिंक रही है ये चेकआउट कर देवें। आधार कार्डर ब्रेकिंग आपडेटगुलो पेते होले अवश्य आपनारा कमेंट करबें। केउ यदि आधार कार्डर संगे मोबाइल नम्बर लिंक कराते चान आपनादेर कमेंट अवश्य आमि देखबो एई भिडियोर नीचे कमेंट सेक्शने। यदि आमि देखि जे एकाधिक मानुष एकटु बेशी संख्यक कमेंट एसेछे आधार कार्ड मोबाइल नम्बर लिंक निये ताहले नेक्स्ट डे आमि खूब शीघ्रई किन्तु आमि एकदम एकेबारे सठिक प्रसेस निये भिडियो करबो जे की करे आपनार आधार कार्डर संगे मोबाइल नम्बर आपनि लिंक कराबेन। ठीक आछे, अवश्यई आपनारा कमेंट करबेन एबं भिडियोटी केमन लागलो लिखे जानाबेन। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এখনই যদি ভিডিওটা হেল্পফুল মনে হয়। ফিরছি পরবর্তী ব্রেকিং আপডেট নিয়ে। ধন্যবাদ।